হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা যখন সিম কার্ড দিয়ে নেট কিনে ব্যবহার করি তখন কিন্তু বাইরে থেকে নেট ভালোই চলে, কিন্তু যে কোনো ঘরে আসলে বা পার্শ্ববর্তী ঘরে গেলে সেখানে কিন্তু নেট চলতে চায় না। শুধু লোডিং হতেই থাকে, ঘুরতেই থাকে, কোনো রকমেই কাজ করতে পারি না। মোবাইলে ইন্টারনেট থাকা সত্ত্বেও আমরা কিন্তু নেট ব্যবহার করতে পারি না। তো কিভাবে আমরা নেট যে কোনো স্থানে ব্যবহার করতে পারবো একদম চমৎকারভাবে রকেটের মতো, সেটাই দেখতে চলেছ এই ভিডিওতে। আর এই ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে না দেখো তাহলে চমৎকারভাবে রকেটের গতিতে নেট চালাতেও পারবা না। খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু, তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমার মোবাইলে ঘরে বাইরে বা যে কোনো স্থানে একদম রকেটের মতো স্পিডে নেট চালাতে হলে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম কি, কোথায় পাবো, তার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তো চলো আমরা গুগল প্লে স্টোরে যাই। গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম, টাচ করে দিলে গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেল। এবার আমি নিচে সার্চ বার লেখা আছে এই সার্চে টাচ করে দিলাম। এবার কিন্তু উপরে যে সার্চ বার চলে আসবে এখানেও টাচ করে দিলাম। টাচ করে দিলে দেখো এই পাতাটি চলে আসবে, নিচে কিবোর্ড চলে আসবে। এখানে আমি লিখব LTE only 4G, এটাতে টাচ করে দেবো। যখনই আমি এটা লিখবো, লিখে সার্চ করে দেবো, তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটি সাথে সাথে চলে আসবে। এবার অ্যাপ্লিকেশনটি তোমরা ভালোভাবে দেখো, এই অ্যাপ্লিকেশনটা দেখে তোমরা ইনস্টল করে নাও। তো আমি ইনস্টল করে নিয়েছি, তাই ওপেন লেখা চলে এসছে। তোমার কিন্তু ইনস্টল লেখা থাকবে, ইনস্টলে ক্লিক দিলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ইনস্টল হয়ে যাবে। তারপর আমার মতো ওপেন লেখা চলে আসবে, তারপর তুমি ওপেনে টাচ দিয়ে কাজ শুরু করো, এটাকে তুমি কাস্টমাইজ করে নাও। তো আমি ওপেনে টাচ দিয়ে দিলাম। তো ওপেনে টাচ দিলে অ্যাপসটি ঠিক এমনিভাবেই ওপেন হবে। এবার একদম নিচে ডান দিকে নেক্সট লেখা আছে, এই নেক্সটে টাচ দিয়ে দিব। যখন নেক্সটে টাচ দিয়ে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবেই চলে আসলো। এবার নিচে অ্যালাউ লেখা আছে, এই অ্যালাউতে টাচ করে দিলাম, অর্থাৎ অ্যালাউ করে দিলাম। তারপর কিন্তু আবারও অ্যালাউ চাচ্ছে, আবারও অ্যালাউ করে দিলাম। এবার দেখো এখানে এই লেখাটা চলে এসছে, অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। তোমরা এখানে টাচ করে দাও। টাচ করে দেওয়া মাত্র পরের পাতাটি এইভাবে আসবে। এবার নিচে দেখো লেখা আছে নেক্সট, এই নেক্সটে টাচ করে দিলাম। নেক্সটে টাচ করে দেওয়া মাত্র ইম্পর্টেন্ট পাতাটি চলে আসবে। এবার উপরে যে ফাঁকা ঘরটি আছে এই ঘরটি পূরণ করো, অর্থাৎ টাচ করে দাও। ঘরটি পূরণ করলে নিচে গেট স্টার্টেড চলে আসবে, এই গেট স্টার্টেড এ টাচ করে দাও। গেট স্টার্টেড এ টাচ করে দিলে এই আসল পাতাটি চলে আসবে। এখানে দেখো চারটি অপশন, কোন অপশনটি তোমার মোবাইলে ম্যাচ করে সেটাই জানতে হবে। তো কিভাবে তোমরা জানবা সেটাই দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথম কার্ডটা টাচ করে দিলাম, প্রথম কার্ডটা টাচ করে দেখো সুন্দরভাবে ম্যাচ করছে। এবার দেখো এই লেখাটা কিন্তু আমার ম্যাচ করছে না, তাই এই লেখাটা চলে আসলো এবং উপরে ক্রস দেওয়া আছে। এবার তৃতীয় লেখাটাতে টাচ করে দিলাম, দেখো এটিও আমার সুন্দরভাবে ম্যাচ করছে, তাই এই লেখাগুলো চলে আসলো। মোট কথা, যেটি তোমার মোবাইলে ম্যাচ করবে সেই লেখাটাই তোমাকে নিতে হবে এবং সেটাতে টাচ করে দিতে হবে। তো আমার যেটিতে ম্যাচ করছে সেটাতে টাচ করে দিলাম, দেখো এই লেখাগুলো চলে আসলো। এখন আমি করব কি, এবার উপরে ডান দিকে ছোট্ট একটি তীর আছে, এই তীরে টাচ করে দিব। এবার বাম দিকে লক্ষ্য করো দুটি সিম চলে এসছে, যে সিমে তোমার নেট আছে সেই সিমে টাচ করে দিবা। আমার কিন্তু সিম ওয়ানে নেট আছে, তাই সিম ওয়ানে টাচ করে দিলাম। এবার মাঝখানে ডান দিকে লক্ষ্য করো আরো একটি ছোট্ট তীর আছে, এই ছোট্ট তীরে টাচ করে দিলাম। টাচ করে দেওয়া মাত্র দেখো এখানে বেশ কিছু অপশন চলে এসেছে। এবার তুমি এখান থেকে খুঁজে নাও LTE only, এই লেখাটা আছে, এখানে তুমি টাচ করে দাও। টাচ করে দিলে কিন্তু এখানে এমনিভাবেই সেট হয়ে যাবে। এখন তুমি এখান থেকে ব্যাক বাটনে টাচ দিয়ে বেরিয়ে যাও। এবার তুমি যেখানে খুশি, ঘরের বাইরে ভেতরে যেখানেই নেট ব্যবহার করো না কেন সেখানেই নেট চলবে রকেটের মতো। কিন্তু এখানে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা, যতক্ষণ তুমি এই সেটিংসের মাধ্যমে নেট ব্যবহার করবা ততক্ষণ কিন্তু তোমার ফোনের কল বন্ধ থাকবে, অর্থাৎ মোবাইলে কোনো কল চলবে না, কল আসবে না, যে কল করবে তাকে ব্যস্ত দেখাবে। সুতরাং সব দিক চিন্তা করেই তোমাকে নেট চালাতে হবে। এখন তোমরা এই সেটিংসটা কিভাবে বন্ধ করবা, মোবাইলের ফোন কল কিভাবে চালু করবা সেটাই দেখে নাও। এবার তোমরা যে অ্যাপসটির মাধ্যমে সেটিংসটি করেছো সেই অ্যাপসে টাচ করে দাও। অ্যাপসটি ওপেন হয়ে গেলে এই সেটিংসের ডান দিকে যে ছোট্ট তীরটি আছে এই ছোট্ট তীরে টাচ করে দাও। টাচ করে দিলে সেই সব সেটিংসগুলো আবারও চলে আসবে। এবার তোমরা উপর থেকে একটু নিচের দিকে নামো। এখানে তোমরা লক্ষ্য করো কয়েকটা সেটিংসের ডান দিকে লেখা আছে PRL। এই PRL লেখা কোন সেটিংসটি তোমার ম্যাচ করে তোমার মোবাইলে সেটিও তোমাকে জানতে হবে। তো আমি কিন্তু প্রথম কার্ডটা সেট করেছিলাম, সেটিতে ফোন কল হচ্ছিল না। তারপর দ্বিতীয়টা পরীক্ষা করে দেখি ফোন কল হচ্ছে, তাই দ্বিতীয়টাতে টাচ করে দিলাম। এবার কিন্তু দেখো এখানে লেখাটা সেট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা ঘরের বাইরে বা ঘরের ভেতরে বা পার্শ্বের ঘরে কিভাবে নেট ব্যবহার করবা একদম ফাস্ট,
চমৎকারভাবে রকেটের মতো তা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। তোমরা যারা ভিডিওটি এখনো বুঝতে পারোনি তারা কিন্তু ভিডিওটি আবারও দেখো, আবারও দেখো। এই সেটিংসটা কিন্তু তোমাদের আমাদের জন্য দুর্দান্ত চমৎকার সেটিংস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে গুড কমেন্ট করবা, আর সেই সাথে তোমার প্রিয় বন্ধুকে ভিডিওটি শেয়ার করে দিবা। আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।